Assalamu alaikum everyone, this is Makhfira Hussain from IELTS Official Center of British Council Future. আমারও চলে এসেছে আরো একটি সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে আছে সুজন ভাইয়া। তো ভাইয়া হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে ম্যানেজমেন্টে তার মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার জন্য স্কলারশিপ সহ ভিসা অ্যাপ্রুভ পেয়ে গিয়েছেন। ভাইয়া কংগ্রাচুলেশনস। আপনি যে ফিউচারের থেকে ফুল সার্ভিসটা নিয়েছেন, সেই সার্ভিস নিয়ে একটু আমাদের ভিউয়ার্সদের জন্য বলতেন, আপনার কেমন লেগেছে, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল ওভারঅল? ওভারঅল আসলে ফার্স্ট অফ অল আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে এমএসসি ম্যানেজমেন্ট কমপ্লিট করার জন্য ফিউচার এইড আমাদের বরণের শাখা থেকে আমাদের হেড অফ সেলস ডিপার্টমেন্টের সারিয়া ভাইয়ের মাধ্যমে আমি প্রথমে আইএলটিএস কমপ্লিট করার পূর্বেই ওনার সাথে আমি কন্টিনিউ যোগাযোগ করেছি। তো উনি আমাকে ওভারঅল সবকিছু প্রগ্রেস সম্পর্কে বলেছেন যে কিভাবে আমি এখানে অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি আমার আইএলটিএস এর জন্য এখানে বরণী শাখা ফিউচার এডকে বেছে নিই এবং এখান থেকে মক টেস্ট কমপ্লিট করে দেখা যাচ্ছে আমি ফাইনাল এক্সামে এখান থেকে পার্টিসিপেট করি এবং UKVI আইএলটিএস একাডেমিক সে এক্সামটা কমপ্লিট করে আমি ওভারঅল ব্যাচ স্কোর 6 পেয়ে তারপর এখানে ফিউচারের মাধ্যমে আমি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে অ্যাপ্লাই করি এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আজকে আমি ফাইনালভাবে ভিসা অ্যাপ্রুভ পেয়ে গিয়েছি। তো ভাইয়া এখানকার সার্ভিস যেহেতু আপনি পেয়েছেন, তো এখন আপনার সার্ভিস পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা পরিচিত কাউকে কি রেকমেন্ড করবেন এখান থেকে কোন ধরনের সার্ভিস নেওয়ার জন্য? অবশ্যই, আসলে এখান থেকে উইদাউট ফ্রি অফ কস্টে দেখা যাচ্ছে আমি সবকিছু অ্যাপ্লাই করতে পেরেছি এবং এটা 100% সিকিউর ছিল, সব ক্ষেত্রে ওরা যথেষ্ট সাপোর্ট করেছে। তো আমি যেহেতু এখান থেকে বেনিফিশিয়ারি হয়েছে, তো আমি আমার যত রিলেটিভস আছে কাজিন আছে সবাইকে আমি বরণী শাখা ফিউচার এডকে রিকমেন্ড করবো।